Run, 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 run it up. Run, run, run it up. রনি, তুই সেদিন জিজ্ঞাসা করছিলি না মানুষ কেন এরকম করে? শুনবি মানুষ কেন এরকম করে? শুনব, বললে বুঝতে পারবি? পারবো, বুঝতে পারবো। তুমি বলো দিদিমণি। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার প্রথম নেশা আবিষ্কার করা। ভগবান কিন্তু মানুষকে শুধু পুণ্যটুকুই দিয়েছিল, জানিস তো? পাপটাকে লুকিয়ে রেখেছিল নিজের কাছে। কিন্তু ওই যে মানুষের নেশা। পায়ে ব্যথা করছে? তাহলে ভয় করতেছে দিদিমণি, বড় ভয় করতেছে। কিসের ভয় করছে বল আমাকে? কিসের ভয় করছে তোর? কিছুই দাদা, যে কাঁটাগুলো নিয়ে গেল, কোথায় গেল, কি করবে তাই ভেবে। গেছে সেটা আন্দাজ করতে পারছি, কিন্তু কি করবে? না না রে, জানি না। দীপের শোকজের ব্যাপারটা যতদিন না ফয়সালা হচ্ছে ততদিন তো একজন অস্থায়ী সেক্রেটারি আমাদের চাই। কি? ওকে ওকে ওকে, আজকেই তার ব্যবস্থা করা হবে। যেহেতু এখানে আমাদের মধ্যে প্রমাণদা হচ্ছেন সিনিয়র মোস্ট, সুতরাং বেশ বেশ, মলয় যখন চাইছে যে সিনিয়র মোস্ট হিসেবে আমি অস্থায়ী সেক্রেটারির নামটা প্রস্তাব করি, তখন আমি এই দায়িত্ব নিলাম। আমাকে আমাকে ভরসা করার জন্যে মলয়কে ধন্যবাদ জানিয়ে আমি অস্থায়ী সেক্রেটারি হিসেবে যাজ্ঞসিনী দত্তর নাম পেশ করলাম। কংগ্রাচুলেশন যাজ্ঞসিনী। থ্যাংক ইউ প্রবলদা। তুমি এখানে কেন? আমি এখানে কেন সেটা জানেন না? শ্রীযুক্ত মলয় অ্যান্টি সোশ্যাল ভমিক। আপনি যেটা করছেন সেটা একটা রাস্তা নিরীক্ষিত করতে লজ্জাবোধ করবে। আপনার মধ্যে পেছনে ছুরি মারা একটা লোককে আমি কেন? একটা বাচ্চা মেয়ে ভয় পাচ্ছে না। তার আগে এখানে উপস্থিত সমস্ত ভদ্র সভ্য মহাজনকে আপনার অভদ্র আপনার অসভ্য আপনার নোংরা চেহারা দেখিয়ে দিয়ে যাবো। এই ইতিহাসে ভালো মানুষের মুখোশ পরা এই মলয় ভৌমিকের নোংরা চেহারাটা।
আপনি মলয়ের এগেইনস্টে কি অভিযোগ আনতে চাইছেন? প্রবাল দা একদম ট্রেসপাসারের সঙ্গে কেন কথা বলছেন আপনি? প্রবাল দা আপনি যখন প্রশ্নটা করছেন তখন উত্তর আমি দিয়েই যাব। একটা বাক্তি কথা তুমি বলবে না তুমি বেরিয়ে যাবেন থেকে। বেরিয়ে যাচ্ছেন। চুপ। ভয় করছেন মিস্টার ভৌমিক? কিসের ভয়? আপনার কুকর্মের কথা সবার কাছে ফাঁস হয়ে যাবে সেজন্য ভয় করছেন আপনি? সঞ্জয় বাবু এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আপনি এখন যান। আমি এক মিনিট। এক মিনিট সময় নাও। না 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 না। তোমার এখন কোনো সময় দেওয়া যাবে না। যাও। যাও। কৃষির ইচ্ছা। চি 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 চি। দেখুন আপনারা সবাই অবগত যে আমি গ্যালাক্সির পাশের মিউনিসিপ্যালিটি মাঠটাতে আমি আমার ছাত্রীটাকে প্র্যাকটিস করাতাম। গতকাল রাতে এই বোর্ড পিনগুলো ওই মাঠটাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ভোরে যখন আমি প্র্যাকটিস করাতে যাই তখন এই বোর্ড পিনগুলো আমার ছাত্রীর পায়ে ঢুকে যায়। আর আপনারা দেখুন এই বোর্ড এতগুলো বোর্ড পিন যা একটা 15 বছরের মেয়ের পা থেকে সন্না দিয়ে টেনে খুঁচিয়ে বার করেছে। দেখুন দেখুন ভালো করে দেখুন প্রত্যেকটা বোর্ড পিন ওর পায়ে ঢুকেছিল। দেখুন ভালো করে দেখুন আপনারা। এবার আপনারা বলুন এটা কি পাশবিক নির্মমতা নয়? আপনারা তো সুবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমি উত্তর চাই আজকে। প্রমাণ তো আপনি করে দিলেন। আমার কথা শুনে সবাই যখন আটকে উঠলো তখন আপনি আমাকে প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ করছেন, চার্জ করছেন, প্রমাণ করতে চাইছেন। আপনার এই অস্বাভাবিক আচরণটাই কিন্তু প্রমাণ করে দেয় যে এই বোর্ড পিন ছড়ানোর কাজটা আপনারই কাজ। একটা বাচ্চা মেয়েকে পেছন থেকে ছুরি মেরে তার অ্যাথলেটিক্স ক্যারিয়ারকে খতম করতে আপনি লজ্জা করে না? ধিক্কার জানাই আমি। তবে একটা কথা বলে রাখি, আপনি সফল হবেন না। 20 তারিখ আমার ওই মেয়েটা সেটা প্রমাণ করে দেবে। আর এই বোর্ড পিনগুলো দিয়ে একটা একটা করে ফুটিয়ে আপনারা সব ইমেজের বেলুন থেকে চমকে দেবে। তোমাকে আমি পুলিশের হাতে দেব, ট্রেসপাসিংয়ের কেস দেব তোমার নামে। সঞ্জয় আসুন এখান থেকে, চলে আসুন বলছি, আসুন আসুন চলে আসুন, চলুন চলুন চলুন। পুলিশ স্টেশন, আমি মলয় ভৌমিক বলছি। রনি আসছিস কেন বাবু? আয় এখানে এসে বসবি। আয় খুকি, কি ব্যাপার? আমাকে দেখে হঠাৎ এত ভয় পেয়ে গেলে কেন? কোনো অন্যায় না করলে পুলিশকে দেখে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কোনো অন্যায় হয়েছে মানে এই বাড়ি দেখে অন্যায় করেছে? কি হলো, চুপ করে আছে কেন বলো? কি ব্যাপার অফিসার, খামোখাই বাচ্চা মেয়েটাকে ধমকাচ্ছেন কেন এভাবে? আর তাছাড়া হঠাৎ করে এই বাড়িতে আসার কারণটা তো ঠিক বুঝলাম না। সব জেনে বুঝে বোকা বোকা ভান করে থাকাটা না আপনাদের মজ্জাগত? মহিলাদের কথা বলছি। দেখুন ম্যাডাম, আমরা এখানে কেউ খেজুর করতে আসিনি যে যা তা বলবো। সঞ্জয় সেন আপনার কে হয়? উনি আমার হাজবেন্ড হন। উনি এখন কোথায়? কেন বলুন তো? দেখুন আপনাকে যেটুকু প্রশ্ন করা হয়েছে ঠিক সেটারই উত্তর দেন, অযথা আমাকে প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। উনি এখন কোথায়? উনি একটু কাজে বাইরে বেরিয়েছেন, এখনো ফেরেননি। উনি ফিরলে বলবেন সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করতে। পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, বুঝিয়ে বলবেন। আমি যদি এই বাড়িতে আসি মানে আমাকে যদি আবার এই বাড়িতে আসতে হয় তাহলে আমাকে এরকম ভদ্র সভ্য দেখবেন না। আন্ডারস্ট্যান্ড? চলো। Oh, my God.
একটা ব্ল্যান্ডার করে ফেললেন সঞ্জয় আপনি। নিজের রাগটা রিলিজ করে শান্তি পাওয়ার জন্য এরকম একটা সেলফ ডিস্ট্রাকটিভ ঘটনা আপনি ঘটিয়ে ফেললেন। আচ্ছা, মেয়েটা যদি আপনার কেউ হতো আপনার রাগ হতো না? ওই বাচ্চা মেয়েটা আমার কেউ নয়। কে বলেছে আপনাকে? ওই মেয়েটি আমার মেয়ে বেলা, আমার কিশোরী বয়স। সঞ্জয়, আপনি বলুন তো, এইরকম একটা ঘটনা ঘটিয়ে ওই মেয়েটির কি উপকার করলেন আপনি? কি লাভ হলো এতে? দেখুন, অত লাভ ক্ষতি হিসেব করে আমি কিছু করিনি। একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম নোংরামি কেন? আর নোংরামিটা করছে কারা? যারা নিজেদেরকে বেঙ্গল অ্যাথলেটিক্স এর সর্বেসর্বা মনে করে তারা। আমার মনে হয়েছে একটা প্রতিবাদ করা দরকার ছিল, তাই করেছি। আপনাকেও কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হতে হয়েছিল সঞ্জয়। সঞ্জয়, আপনি আবার যখন ফিরে এসেছেন তখন এই সমস্ত মানুষের আপনাকে ট্যাকল করতে শিখতে হবে, জানতে হবে। আজকে মিটিং এ এসে এরকম একটা ঘটনা ঘটিয়ে আপনি কিন্তু একটা ক্ষতি করে ফেললেন। কিরকম? প্রবালদা অস্থায়ী সেক্রেটারি হিসেবে আজ আমার নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু এই সমস্ত গন্ডগোলের জন্য সবটা ভেস্তে গেল। আশ্চর্য, প্রবালদা আপনার নাম প্রস্তাব করেছিলেন? ইয়েস। আর এই ঘটনার পিছনে একটা কনস্ট্রাকটিভ ব্ল্যাকমেলিং ছিল, শুনলেন? গুড আফটারনুন প্রবলদা। গুড আফটারনুন, গুড আফটারনুন প্রবলদা। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ডাকে আজ আপনি এসেছেন এখানে। তাই এসে তো ছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে হঠাৎ আপনি আমাকে এভাবে এখানে ডেকে পাঠালেন কেন। আপনার সঙ্গে আমার কয়েকটি জরুরি কথা রয়েছে, সেগুলো বলবো বলে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখানে কেন? আপনার বাড়ি, আমার বাড়ি, অথবা কোনো রেস্টুরেন্টে বসা যেত, তাই না? না প্রবলদা, সেটা করা যেত না। তাহলে আপনার আর আমার এই মিটিং এর কথা জানাজানি হয়ে যেত, যেটা আমি চাই না। আমি চাই আপনার আর আমার এই মিটিংটা গোপন থাক। ও, আই সি। বেশ, তা বিষয়টা কি জানতে পারি? অবশ্যই প্রবলদা, আমি চাই ক্লাবের সমস্ত ব্যাপারে আপনি আমাকে সাপোর্ট করুন। ক্লাবের সমস্ত কিছুতে আমি আপনার সাপোর্ট চাই। হোয়াট? আপনার সব ব্যাপারে আমি সাপোর্ট করব? কেন, কিসের জন্য করব? আর আপনি এই অনৈতিক দাবি আমার কাছে করছেনই বা কেন? এবং আপনি ভাবলেন কি করে যে আপনার এই অনৈতিক দাবির কাছে আমি মাথা নত করব? প্রবলদা, আপনি কি কখনো কোনো অনৈতিক কাজ করেন না? কেন তো নয় প্রবলদা, বছর কয়েক আগে আপনার ছেলে একটি বিবাহিতা মহিলাকে নিয়ে পালিয়েছিলেন। তার কিছুদিন পর সেই বিবাহিতা মহিলা দাবি করেন যে আপনার ছেলে নাকি প্রলোভন দেখিয়ে তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিলেন। দিনের পর দিন তার ইচ্ছের বিরুদ্ধে আপনার ছেলে সেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেন। আর এই কেসটা থানা নিয়েও ছিল। প্রবলদা, আপনি আপনি যেন তখন কি করলেন, যেন কি করলেন? ও হ্যাঁ, আপনি তখন ইনফ্লুয়েন্স খাটিয়ে ওপর মহলে ফোন টোন করালেন, ব্যাস কেসটা ধামাচাপা পড়ে গেল। প্রবলদা, প্রবলদা, এটাকে কি খুব একটা নৈতিক কাজ বলে নাকি এটা আপনি অজ্ঞানত করে ফেলেছিলেন? আপনি কি আমাকে এখানে অপমান করবার জন্য ডেকেছেন নাকি ব্ল্যাকমেলিং? ছি ছি প্রবলদা, ব্ল্যাকমেল তো খারাপ কাজে করা হয়। আমি তো আজ এখানে এসেছি আপনার সঙ্গে একটা ভালো কাজের অফার করতে, যাতে কিছু ছেলেমেয়ে উপকৃত হয়। প্রবলদা, গ্যালাক্সিতে ঘুঘুর বাসা বসেছে আর সেটা আমি ভাঙতে চাই।
গ্যালাক্সিতে কারোর মৌরসিপাটটা চলবে না। আর যদি কারোর মৌরসিপাটটা চলে তাদেরই চলবে যারা অ্যাথলিট, আর যারা তাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। লিসন লিসন, এই সমস্ত পলিটিক্সের মধ্যে আমি থাকতে চাই না। ওকে ফাইন প্রবালদা, তাহলে আপনার ছেলেকে তৈরি থাকতে বলবেন জেল খাটার জন্য। ওই ভদ্রমহিলাটি আপনার ছেলের বিরুদ্ধে আবার ধর্ষণের মামলাটি করতে চলেছে। বাই। প্রবালদা, কখনো কখনো সমাজের ভালোর জন্য গুড পলিটিক্স করতে হয়, আর এই গুড পলিটিক্সের জন্য নৈতিক ব্ল্যাকমেলটা খুব একটা অনৈতিক হয় না। নৈতিক ব্ল্যাকমেল শব্দটা কিরকম সোনার পাথর বাটির মতো শুনতে লাগলো না? কিছুদিন সঙ্গে থাকুন, দেখবেন আর এরকম মনে হবে না। ওকে ওকে, আমি আমি সঙ্গে আছি। থ্যাংক ইউ। কি বলছিলেন সঞ্জয়? আর এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু সেদিন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা সঞ্জয়, কেন বলুন তো এই সমস্ত নোংরা মানুষরা নোংরা পলিটিক্স করে কেন তাদের মরশিপাটা এইভাবে বিস্তার করবে? আর আপনার আমার মতো মানুষরা পলিটিক্সের নামে নোংরা তকমা লাগিয়ে কেন কেন আমরা পলিটিক্স থেকে এইভাবে দূরে সরে থাকব? না সঞ্জয় না, আমরা এই সমস্ত নোংরা মানুষদের নোংরা পলিটিক্সের জবাব দেবই, আর সেটা পলিটিক্সের মাধ্যমেই দেব। আপনি আপনি বুঝতে পারছেন তো আমি আমি ঠিক কি বোঝাতে চাইছি আপনাকে? এবার তাহলে আরেকটা কথা শুনুন সঞ্জয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। নিউটনের তৃতীয় সূত্রটি আপনার জানা আছে তো? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনার এই বিভৎস ডিস্ট্রাকটিভ রিয়াকশনের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ঘটনাটা আজ সবার সামনে প্রকাশিত হলো। আচ্ছা এই এই ঘটনাটা আর কে কে আর কে কে জানে বলুন তো? অজয় দা, ডাক্তার কাকা আর আমার স্ত্রী বলি। আশ্চর্য মানুষ আপনি। ড্রাইভার গাড়ি ঘোরাও। কোথায় যাবেন? আমাদের আগে যেখানে যাওয়া উচিত ছিল। ড্রাইভার গাড়ি ঘোরাও।